আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? ডিডি কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদেরকে আমরা একটা সুন্দর একটা বিল্ডিংয়ের ডিজাইন দেখাবো। আসলে একটা বিল্ডিং ডিজাইনের পাশাপাশি দক্ষ কন্ট্রাক্টরের প্রয়োজন আছে সেই ডিজাইনটাকে বাস্তবায়ন করার জন্য। আমরা ইতিমধ্যে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে আমরা এই বিল্ডিংটার ডিজাইনের পরে মালিক পক্ষ দক্ষ কন্ট্রাক্টরের যাচাই বাছাইয়ের পরে এই কাজটি করা হয়েছে, যার কারণে আমাদের সর্বোপরি কাজের ফিনিশিংটা অনেক ভালো আছে। তো এর আগে আপনাদেরকে বুঝতে হবে যে একটা বিল্ডিংয়ের কি কি দরকার। আপনি একটা ইঞ্জিনিয়ারের কাছে শরণাপন্ন হবেন, তারপর আপনার ইঞ্জিনিয়ার আপনাকে কি কি দিবে সেই বিষয়টা হচ্ছে, আপনি ডিজাইন পুরো বইয়ে আপনাকে কয়েকটা স্টেপ থাকবে। এক নম্বর হচ্ছে ড্রয়িং এবং ডিজাইন, তারপর হচ্ছে ইলেকট্রিক ড্রয়িং, প্লাম্বিং এবং তারপর হচ্ছে থ্রিডি ভিউ। সর্বোপরি কথা হচ্ছে আপনার একটা থ্রিডি ভিউ খুবই দরকার একটা বিল্ডিংয়ের জন্য। যদি আপনি একটা থ্রিডি ভিউ না করান তাহলে আপনার বিল্ডিংয়ের ফিনিশিংটা কী হবে, তারপর আপনার জানালার স্টেপটা কীরকম আসবে, আপনার ফিনিশ প্লাস্টারের সিস্টেমটা কীভাবে হবে, আপনার দেখতেছেন যে আমাদের এই যে কার্নিশে বিট দেওয়া আছে বিটগুলো কী টাইপের হবে, এবং কি এদিকে দেখতেছেন বারান্দা যে বিটটা আছে খুবই সুন্দর, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে যে পাইপ বিট করা আছে এই বিটটা খুবই সুন্দর লাগতেছে। তারপর আপনারা কেন প্লাম্বিংয়ের ড্রয়িংটা করবেন এই বিষয়টা এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি আপনারা এইদিকে ফ্রন্ট হয়, আমাদের এই বিল্ডিংয়ে এইদিকে ফ্রন্ট এবং ওই পাশটা ফ্রন্ট, এই দুইটা ফ্রন্টের কারণে দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের পুরো অংশে আমাদের কোনো পাইপ দেখা যাচ্ছে না, যার কারণে এই বিষয়টা কিন্তু সব বিল্ডিংয়ে আমরা এটা পাচ্ছি না। তাহলে একটা বিষয় হচ্ছে, আপনি একটা বিল্ডিংয়ে যখন পাইপ অগোছালোভাবে বের হয়ে থাকবে তখন আপনার বিল্ডিংটা বৃষ্টি দেখা যাবে, ঠিক আছে? তারপরে ইলেকট্রিকের বিষয়টাতে আসেন, ইলেকট্রিকের সঠিকভাবে পয়েন্টগুলো নির্ধারণ করা, কোথায় কোথায় আমাকে পাইপ লাইটের পয়েন্টটা হবে, তারপরে হচ্ছে আপনার ফ্যানের পয়েন্টটা কোথায় দিলে ভালো হবে, সকল বিষয়টা আমাদের এখানে নির্ভর করবে ইলেকট্রিক প্ল্যানের উপর। এখন আমাদের সম্পূর্ণ কাজটা কে বাস্তবায়ন করবে এই বিষয়টা আপনাদেরকে বোঝা দরকার। আপনি শুধু ডিজাইন নিয়ে আসার পরে বসে থাকলে হবে না, আপনার কন্ট্রাক্টর সে ভুল করতেই পারে, সে মিস্টেক করতে পারে, সে একটা বিষয় না বুঝতে পারে, সেজন্য আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ার সুপারভিশন দরকার আছে, ইঞ্জিনিয়ার তদারকির দরকার আছে কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা। সামান্য টাকা যদি আপনার ব্যয় হয় কিন্তু আপনার কাজটা পরিপূর্ণ আনার জন্য একজন ইঞ্জিনিয়ার খুবই প্রয়োজন। যে বিষয়টা আপনারা হয়তো একটা ভালো বিল্ডিং, হয়তো আপনারা অনেক জায়গায় বিল্ডিং দেখেন যে বিল্ডিংটা অনেক সুন্দর হয়েছে, আসলে বিল্ডিংটা এমনি সুন্দর নাই, সেটার পেছনে মালিক পক্ষের অনেক শ্রম আছে, ইঞ্জিনিয়ারের অনেক শ্রম আছে, কন্ট্রাক্টরের অনেক শ্রম আছে। সর্বোপরি কথা হচ্ছে আপনার একটা ভালো কন্ট্রাক্টর যখন আপনাকে কাজটা বাস্তবায়নে না করতে পারবে, সঠিকভাবে মেজারমেন্ট না বুঝবে, ড্রয়িং বাস্তবায়ন না করতে পারবে, থ্রিডি অনুযায়ী কাজ না বুঝবে, তখন আপনি ফাইনালি বিল্ডিংটা আসলে সৌন্দর্য লাগবে না। আসলে আপনাকে সঠিকভাবে সব কাজ গুছানোর জন্য আপনি ইঞ্জিনিয়ারের পরামর্শ সবসময় নেবেন, এমনকি মালিক পক্ষ ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরের সমঝোতার দরকার আছে। আপনি যদি কোনো বিষয়ে মালিক না বুঝে তাকে বুঝাইতে হবে, কন্ট্রাক্টরকে বুঝাইতে হবে, বিষয়গুলো আপনি সমঝোতার ভিতরে আসতে হবে, তারপরে আপনার একটা পরিপূর্ণ ড্রয়িং পাবেন। সকলকে ধন্যবাদ, বিডি কনস্ট্রাকশনের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, তো এতক্ষণ আমাদের বিডি কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ারদের বক্তব্য আপনারা শুনলেন যে আসলে কী কী ভুলগুলো মাঝে মধ্যে আমাদের মালিক ফক্করা করে থাকে এবং কী কী ভুলগুলোর কারণে আসলে একটা বিল্ডিংয়ের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো ইনশাল্লাহ, তো আশা করি সম্পূর্ণ কিছু আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি কেউ এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি অনেক সুন্দরভাবে চাইলে আমাদের কাছ থেকে নির্মাণ করে নিতে পারেন। তো ইনশাআল্লাহ, এই বাড়িটি আসলে দুই ইউনিটে করা আছে, দুই ইউনিটে সেট আপ দেওয়া আছে বাড়িটি। আমি সম্পূর্ণ কিছু আপনাকে ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব, আসলে সম্পূর্ণ কিছু আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে বিল্ডিং কীভাবে কী করা আছে, সম্পূর্ণ কিছু আপনারা টোটালি বুঝে যাবেন। আর যারা এখনও বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, পরবর্তী এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে। আর আমাদের এই কাজটি করা হয়েছে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায় হাসামপুরে, এই বাড়িটি করা হয়েছে ডাক্তার শহীদ সাহেবের। এই বাড়িটি অবশ্যই আপনার সম্পূর্ণ কিছু ভালো করে দেখে নেবেন। তো ইনশাল্লাহ, শহীদ ভাইয়ের আসলে চয়েস বলতে সম্পূর্ণ কিছু সব কিছু মিলিয়ে ভাইয়ের চয়েসটা অন্যরকম ছিল, এবং ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে অন্য স্টাইলে করার জন্য চেষ্টা করছে। তো ইনশাল্লাহ আমরা বাইকে ইলেকট্রিক, প্লাম্বিং, স্ট্রাকচারাল, থ্রিডি টোটাল প্যাকেজটা আমরা ইনশাল্লাহ বাইকে করে দিয়েছি। তো আপনারা দেখতেছেন কাজের যে কোয়ালিটি এবং কাজের ফিনিশিং, একজন ইঞ্জিনিয়ার যদি আপনার বিল্ডিংটা তার দূরে কী করে তাহলে বুঝতে পারবেন, তাহলে আপনার বিল্ডিংটা কত সৌন্দর্য হয় তাহলে জিনিসগুলো আপনার সম্পূর্ণ কিছু বুঝতে পারেন। আমাদের প্রত্যেকটি ইউনিটে তিনটি করে বেডরুম দেওয়া আছে, এবং একটি ডাইনিং রুম, একটি ড্রয়িং রুম, একটি কিচেন রুম, তিনটি করে টয়লেট দেওয়া আছে।
তো যদি আপনারা এই বাড়িটি মোটামুটি কমপ্লিট করতে চান, একতলা কমপ্লিট করতে চাইলে কত টাকা খরচ হবে এবং দুইতলা কমপ্লিট করতে চাইলে কত টাকা খরচ হবে, সম্পূর্ণ কিছু ইনশাআল্লাহ আপনার মাঝে তুলে ধরবো, যেহেতু করে সম্পূর্ণ কিছু আপনারা পার্ট টু পার্ট ভালোভাবে বুঝে নিতে পারেন। তো আসলে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবেরা অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলছে, হয়তো অনেকে বোরিং ফেল করছেন, তবে কথাগুলো প্রত্যেকটা কথা এখানে গুরুত্বপূর্ণ, কারণ আমরা চাই যে আপনারা ভালো মানে একটা বিল্ডিং করেন, কষ্ট করে টাকা ইনকাম করেন, টাকা ইনকাম করে একটা বাড়ি করতে চান। তো আমরা সকল সময় চেষ্টা করে দিই বাড়িটার সৌন্দর্য কীভাবে করা যায়, একজন ইঞ্জিনিয়ার সকল সময় চেষ্টা করে যে বাড়িটা আসলে কীভাবে সৌন্দর্য করা যায়। তো আমরা আসলে চেষ্টা করলে হবে না, আপনারা যদি ড্রয়িং ডিজাইন না করে একজন কন্ট্রাক্টারের অধীনে কাজগুলো করে ফেলেন তাহলে আমরা সাহত চেষ্টা করলে আসলে বিল্ডিংটা সৌন্দর্য করতে পারবো না, কারণ অনেকে আসলে প্রথমে কন্ট্রাক্টর দিয়ে কাজ ধরে পরে বিপদে পড়ে আমাদের কাছে আসেন, ভাই আপনি একটা বিল্ডিং করে ফেললে বিল্ডিংটা আর ভাঙা সম্ভব হবে না, অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন, হয়তো একটা ডিজাইন করতে 20-25 হাজার বা 50 হাজার টাকা আপনার খরচ হলো, তবে টাকাটা বড় বিষয় না, আপনার বিল্ডিংটা যদি সৌন্দর্য হয় টাকাটা আসলে কোনো প্যাক না, যদি আপনার বিল্ডিং সৌন্দর্য না হয় তাহলে আসলে টাকা খরচ করে আপনার কোনো লাভ হবে না। যদি একজন কন্ট্রাক্টর যদি সব কাজ বুঝতো তাহলে আর কোনো কথাই থাকতো না, যেমন আমরা একটা ডিজাইন দিলে আপনাকে পরিপূর্ণ একটা ডিজাইন দিয়ে দেবো, যেমন বাইরে কোন ফাঁসে আস্তরগুলো কীরকম হবে, কোন জায়গায় টাইলস হবে, কোন জায়গায় আমাদের সামনে পোস্টগুলো কীরকম হবে, টোটাল আমরা একটা মেজারমেন্ট দিয়ে দেবো এবং একটা এস্টিমেটও আপনি পেয়ে যাবেন কীভাবে কী করতে হবে বা কাজগুলো কীভাবে করলে সৌন্দর্য হবে। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রেখে পরবর্তী ধাপগুলো আগাবেন, তাহলে ইনশাল্লাহ কোনোদিন আপনারা বিপদে পড়তে হবে না। যদি অল্প কিছু ভুলের কারণে আপনি বিপদে পড়তে হয় তাহলে আসলে আমাদের কিছুই করার থাকবেন না। তো এই জিনিসগুলো অবশ্যই আপনার মাথায় রেখে, আর আমাদের এখানে এপাশে একটু ওয়াল ক্যাবিনেট দেওয়া আছে, আনকমন স্টাইলে আসলে বিল্ডিংয়ের ডিজাইনটি করা হয়েছে এবং আনকমন স্টাইলে বাড়িটি করা হয়েছে। তো আপনারা যদি কোনো দিকে এখানে বুঝতে বিন্দু পূরণের কোনো কষ্ট অবশ্যই কমেন্ট করুন, ইনশাআল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে সকল ধরনের সহযোগিতা পাবেন, আর আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি, যদি আপনার ভালো লাগে চাইলে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িংটি অনেক সুন্দরভাবে করে নিতে পারেন। আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি, ড্রয়িং ডিজাইনগুলো করে হাতে হাতে দিয়ে থাকি এবং সুন্দরবন কোরিয়ান সার্ভিস SI পরিবহনে আমরা ডিজাইনগুলো পৌঁছায় দিয়ে থাকি। যদি আপনার ভালো লাগে তাহলে হাতে হাতে আমাদের কাছ থেকে অফিস থেকে নিতে পারেন বা আমাদেরকে অল্প কিছু খরচ দিয়ে দিলে আপনার হাতে হাতে আমরা ইনশাল্লাহ ড্রয়িং ডিজাইনগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো একটা বিল্ডিং করার আগে আপনার চিন্তা করতে হবে আমি একটা ডিজাইন করতে হবে, এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রাখবেন, যদি আপনি এই জিনিসটা মাথায় রাখেন তাহলে কোনো দিনও ঠকবেন না। একটা জিনিস চিন্তা করতে হবে আমি একটা বিল্ডিং করার আগে আমরা ড্রয়িং ডিজাইনটা করতে হবে, আর এবং ইঞ্জিনিয়ার দিয়ে সুন্দরভাবে আমার বাড়িটা সুপারভিশন করতে হবে, সকল সময় সুপারভিশন যদি আপনি করেন তাহলে আপনার বিল্ডিংটা অবশ্যই এভাবে সৌন্দর্য হবে বা দেখতে এরকম সৌন্দর্য দেখা যাবে। তো আমি ব্যালকনিটা আপনাকে দেখানোর চেষ্টা করেছি, ব্যালকনিটা তিনচালা ব্যালকনি করা আছে, ব্যালকনিটা অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন, আনকমন স্টাইলে অনেক সৌন্দর্য করে আসলে ব্যালকনিটা করা আছে, চাইলে আপনার বাড়ির ব্যালকনিগুলো আপনি এভাবে করে নিতে পারেন এবং দরজার জানালার যে ডিজাইনগুলো চাইলে আপনার জানালার মধ্যেও আপনি একেবারে সিমসামের মধ্যে অনেক সুন্দর করে এরকম ডিজাইনগুলো করে নিতে পারেন। তো আমাদের বিল্ডিংটি মূলত 1800 স্কোয়ার ফিট দেওয়া আছে, আর বাইরে আমাদের যে ব্যালকনিগুলো আছে ব্যালকনি ফোর সহকার প্রায় 2100 স্কোয়ার ফিট দেওয়া আছে, চাইলে আপনি 2100 স্কোয়ার ফিটের মধ্যে যদি আপনি বাড়িটা করতে চান 21 দেখুন আমাদের 4700 স্কোয়ার ফিট মোটামুটি আপনার 60 লক্ষ টাকা যদি বাজেট থাকে তাহলে চাইলে আপনি এই বাড়িটা আপনি অনেক সুন্দর করে আপনি দুইতলা কমপ্লিট করে নিতে পারবেন 60-65 লক্ষ টাকা। যাদের 60-65 লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এরকম একটি দুইতলা বাড়ি অনেক সুন্দরভাবে করে নিতে পারেন, যদি আপনার ভালো লাগে চাইলে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি অনেক সুন্দরভাবে করে নিতে পারেন। তো আমি এই পাশে একটি ডোর দেওয়া আছে আসলে বাইরে যাওয়ার জন্য, এ পাশে আসলে আমাদের এন্ট্রি হিসাবে ব্যবহার হবে, তো এক পাশে একটি ডোর দেওয়া আছে, ডোরটি দিয়ে আমি বাইরে এসে আপনাকে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করে। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা এখনও বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, পরবর্তী এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে, কেননা আমরা সকল সময় এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইনগুলো আপনার মাঝে তুলে ধরি, যেহেতু করে আপনার সব কিছু ভালোভাবে বুঝতে পারেন বা ভালোভাবে সব কিছু এখান থেকে শিখে নিতে পারেন। এখানে একটি কিচিং রুম দেওয়া আছে, কিচিং রুম মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 10 ফিট মোটামুটি সবগুলো, এখানে প্রত্যেকটা মাপ দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট 11 ফিট বাই 13 ফিট করে রুমগুলো সাজানো আছে, অনেক আনকমন স্টাইলে আসলে বাড়ির ডিজাইনটি করা হয়েছে। তো আসলে আমি প্রথমে বলছি ভাই অনেক শৌখিন একজন মানুষ, তো উনি পেশায় একজন ডাক্তার মানুষ, তো চাইছিল স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে করে নিয়েছে বা স্বপ্নের বাড়িটা অনেক সুন্দর করে সাজানোর জন্য চেষ্টা করছে। তো ইনশাআল্লাহ মালিকের সময় এবং আমাদের সময় অনেক সুন্দর একটি বাড়ি হয়ে উঠছে। তো ইনশাআল্লাহ এই বাড়ির যেটা আমি পেন্টিংয়ের কাজটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ আপনার মাঝে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যদি আপনারা কোনো কিছু বুঝতেও ঝামেলা হয় ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এখানে যে ব্যালকনিটা দেখতেছেন এই ব্যালকনিটার মধ্যে আমরা আসলে গ্লাস ব্যবহার করছি, গ্লাসগুলো অবশ্যই আপনার ভালো করে দেখেন, এই জায়গায় খালি অংশটার মধ্যে গ্লাস হবে, আর এখানে সামনেও তিনচালা ব্যালকনিগুলো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করে। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন
তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।